আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে। অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন কবে নাগাদ সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতায় সেখানে আবেদন করা যায়। আজকে এই বিষয়ে বিস্তারিত ক্লিয়ার করব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের সকল জেলা থেকে বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারেন, এজন্য এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রতি মানুষের আকাঙ্ক্ষা একটু বেশিই থাকে। প্রথম যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যায়। হিসাব সহকারী, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন ধার্য করা হয়। কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করা যায় এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারেন। কোষাধ্যক্ষ যুক্ত গুদাম রক্ষক, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন নির্ধারণ করা হয়। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করা যায় এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারেন। স্টোর কিপার, এখানে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যায়। আবেদন করার জন্য প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত নির্ধারিত থাকে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার যে সাময়িক সনদপত্র সেগুলো সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ এবং কোঠা থাকলে কোঠার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হয়। এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের গ্রহণ করা যায় এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্নের পরে এসএমএসের মাধ্যমে ফি প্রদান করে আবেদন সম্পন্ন করা যায়। এ ছিল বিস্তারিত। অতি সত্বর এই সার্কুলারটি প্রকাশিত হবে বলে আমরা আশা করছি। সার্কুলারটি প্রকাশিত হলে সাথে সাথে আপডেট জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।